হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সময় ব্লগস চ্যানেল। স্বাগত জানাচ্ছি আরেকটি জীবন বদলে দেওয়া টপিক্সে। আজকে এখন আমি যে টপিক্সটা নিয়ে কথা বলবো সেই টপিক্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই টপিক্সটা আমাদের ভ্রাতৃত্বের টপিক্স। সেই টপিক্সটা হচ্ছে লোকাল বাইকারদের নিয়ে টপিক্স। আমি এর আগে বাস নিয়ে কথা বলেছি, সিএনজি নিয়ে কথা বলেছি, যে ঢাকা শহরে বাস এভাবে চালালে অনেক যানজটের সৃষ্টি হয়, সিএনজি হাইওয়েতে এরকমভাবে চালালে যানজট হয় বা সিএনজি নিয়ে অনেক অ্যাক্সিডেন্ট হয় বা তিন চাকার ব্যাটারি চালিত যানবাহন নিয়ে অনেক অ্যাক্সিডেন্ট হয়, সেসব টপিক্স নিয়ে কথা বলতে যেয়ে বিভিন্ন বাইকিং সোশ্যাল গ্রুপে আমি সাধুবাদ পেয়েছি বা সহমত পেয়েছি এবং আমাকে অনেকে অনেক ভালো মন্দ বলেছেন। যাই হোক, আজকে আমি কথা বলবো, পর্যায়ক্রমে কথা বলার চেষ্টা করতেছি। তো এখন আজকের টপিকসটা হচ্ছে হলো গিয়ে লোকাল বাইকার ভাই ব্রাদার। এই যে কিছু কিছু মহাসড়ক আছে বা কিছু কিছু হাইওয়ে আছে, যেসব হাইওয়ে কোল ঘেঁষে গ্রামগঞ্জ চলে আসছে, সেই গ্রামগঞ্জের কিছু কিছু লোকাল ভাই ব্রাদার, ও মাই গড, তাদেরকে নিয়ে নিয়ে চুমু খাওয়া উচিত। তারা তিন চারটা ব্যাপার খুব করে থাকে, সেগুলোর মধ্যে সবচেয়ে মেইন ব্যাপার হচ্ছে তিনজন নিয়ে বাইক রাইড করবে, গাড়ির লাইসেন্স টাইসেন্স অনেক ক্ষেত্রে থাকবে না, মানে গাড়ির কাগজপত্র থাকবে না, এবং এই যে এরকম হেলমেটবিহীন রাইড করবে, বুঝলো? এই তিনটা মূল ব্যাপার। আচ্ছা, আরও কয়েকটা ব্যাপার থাকে, সেই ব্যাপারগুলো হচ্ছে যে দে ডু নট নো হাউ টু রাইড এ বাইক। তারা জানে না কিভাবে বাইক চালাতে হয়, তারা একমাত্র জানে দে আর কনসার্ন অ্যাবাউট স্পিড অ্যান্ড বাউলা বাউলি। এই দুইটি দিক মনোযোগী ছাড়া, সরি টু সে দ্যাট, আর কোনো কিছু তারা জানেই না। তাদের কোনো ভুল হতে পারে না, তারা মহাজ্ঞানী। এই যে দেখেন, এই যে গেল লোকাল বাইকারগুলো, তারা পাগুলো কেমন করে জানি এভাবে করে রেখে রেখে বাইক চালায়, মানে ফেলায় ফেলায় পাটা ফেলায় ফেলায় বাইক চালায়। কেন যে এরকম করে আমি বুঝি না, আমি জানি না। তো এই যে দেখেন, এই যে হঠাৎ করে বের হয়ে যাবে লোকাল বাইকার বাইকগুলো, হঠাৎ করে উদয় হবে। তারা ইন্ডিকেটর লাইট সম্পর্কে জানে না, তাদের পেছনে যে এই লোকটা ব্রেক ধরতেছে কিন্তু পেছনে ব্রেকের লাইটটা জ্বলতেছে না। সো এই যে দেখেন, হ্যাঁ উর্কিস দুর্কিস টান, মানে কি বলবো, ওই যে দেখেন খালি মোশরাইতেছে, আমি জানি না দেখা যাচ্ছে কি না, ওই যে দেখেন টুং টাং টুং টাং করে, মানে একদম জলদেন্দ প্রমাণ। এই যে আমার অপোজিট সাইডে তিনজন গেল, তো কিছু কিছু ব্যাপার আছে যেসব লোকাল ভাই ব্রাদারদের একদম এই শিরে ক্রস কল ছিল রে, একদম আমি চাক্ষুষে দেখা দিলাম। দেখছেন এই ব্যাপারগুলা লোকাল বাইকাররা খুব বেশি করে থাকে। মাঝে মাঝে যখন মানে পেট্রোলিং হয়, হাইওয়ে পেট্রোলিং, তখন আবার কয়েকটা বাইক ধরলে টরলে এক দুই ঘন্টা মনে হয় একটুখানি ঠিকঠাক থাকে, তারপরে আবার যা ইচ্ছা তাই। সো এইসব লোকাল বাইকারদের কারণেও কিন্তু অ্যাক্সিডেন্ট হয় মহাসড়কে, এরাও অ্যাক্সিডেন্ট করে, হয়তো বা ওই অ্যাক্সিডেন্টের সময় এদের দোষটা বেশি থাকে। সো আপনারা লোকাল ভাই ব্রাদার যারা আছেন, তাদেরকে ছোট করার জন্য অথবা পচানোর কোনো উদ্দেশ্য আমার নাই, আপনারা প্লিজ এই ধরনের কাজ করবে না, যে ধরনের কাজগুলো করলে একটা বাইকারের ক্ষেত্রে বেমানান হয়। আপনারা হেলমেট ইউজ করার চেষ্টা করবেন, আপনাদের বাইকের কাগজপত্র ঠিক রাখার চেষ্টা করবেন, আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্স ঠিক রাখার চেষ্টা করবেন, এবং অপ্রাপ্ত বয়সে বাইক রাইড করবেন না, এবং অপ্রাপ্ত বয়সে বাইক রাইড করে প্লিজ হাইওয়েতে উঠবেন না। গতিটা নিয়ন্ত্রণ করতে শিখুন। আপনারা কীভাবে শূন্য থেকে একশো উঠাতে হয় কত সেকেন্ডে এটা না চেষ্টা করে, আশির থেকে তিরিশে কীভাবে ব্রেক করে খুব সুন্দরভাবে বাইকটাকে নামাতে হয় কতটুকু সেকেন্ডে, ওইটার চেষ্টা করুন। গতিতে কিচ্ছু হয় না, ব্রেকিংটাই আসল।
গতি হয়তোবা আপনাকে সাময়িক সময়ের জন্য আনন্দ দিবে, কিন্তু ব্রেকিং করলে সব সময় আনন্দ পেতে থাকবেন ছোট ছোট মুহূর্তগুলোর। জানি না কথাগুলো কিরকম লাগবে, আমি ভালোর জন্যই কথাগুলো বলার চেষ্টা করেছি এবং চোখের সামনে কিছু দু একটা উদাহরণ পেয়ে ভালোই হলো যে আপনাদেরকে একদম চাক্ষুষে বোঝানোর চেষ্টা করলাম। অনেকে হয়তো বলতে পারে যে ওই এরকম তো আমি চোখে দেখি না, আমি একটু দেখায় দিলাম। থ্যাংকস টু অলমাইটি আল্লাহ যেন প্রাইম উদাহরণটা ক্রিয়েট করে যেন লোকাল ভাই ব্রাদারগুলো যেন একটু সুন্দরভাবে বাইকটা চালায়। আসলে আপনারা আমরা সবাই মিলে সুন্দরভাবে বাইক চালালে কিন্তু একটা সুন্দর কমিউনিটি গড়ে উঠবে। এবং বাইকার বলে অনেকে কিন্তু নাক সিটকায়, হ্যাঁ এই জিনিসটা আস্তে আস্তে যেন দূর হয়ে যায় এই আশা ব্যক্ত করে আজকে শেষ করছি। সবাই সেফটি টুলস মেনটেন করে বাইক রাইড করবেন, ফুল ফেস হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন। ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য তথ্য নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমার ভিডিওগুলো সবচেয়ে তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, ফেসবুক পেজের নাম সময়ের সাথে। ওকে, আল্লাহ হাফেজ। Check the mic and make sure it sound right, boys.